हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौसुमी मेकओवर। আমি চলে এসেছি আবার অনেক দিন পর একটা সেলফ মেকআপ লুক নিয়ে। আশা করব তোমাদের লুকটা ভালো লাগবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং আমার পরবর্তী যে কোনো মেকআপ লুক দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই লুকটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো দেখা যাক। সবার ফার্স্ট আমি যেটা করি সেটা হচ্ছে আই লুক। তার জন্য আমি আই বেস লাগিয়ে নিয়েছি। আই ড্র করার পর, মানে আইব্রোটা ড্র করার পর, তারপর আমি আই বেস লাগিয়ে নেওয়ার পর আমি দেখো একটা একটা করে শেড নিচ্ছি এবং সেগুলোকে আস্তে করে ব্লেন্ড করছি, যাতে প্রতিটা কালারের সাথে প্রতিটা কালার ভালোভাবে ম্যাচ করে এবং মিক্স হয়ে যায়, যেন কোনো হার্স লাইন না থাকে। তো আজকে আমি পুরোটাই করবো আমার শাড়ির কালার অনুযায়ী, পিঙ্ক অ্যান্ড ব্লুতে। তো দেখতে থাকো, চলো দেখা যাক কেমন তোমাদের লাগে লুকটা। এবং নেক্সট আমার কিছু আরও পরপর ভিডিও আছে, সেগুলো দেখতে একদম ভুলো না। সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, তাহলে তোমরা আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে। তো তারপর আমরা ফ্লিস্কার্ট একটা শেপ দেবো। তো তার জন্য আমি কনসিলার লাগিয়ে নিয়েছি এবং সেখানে আমি একটা ইনার কর্নারে ইয়েলো শেড দেওয়ার পর একটা লাইট পিঙ্ক শিমার শেড দিচ্ছি, সেটা একদম আমার আই পলের ওপরে। এবং সেটাকে যদি ভালো করে ব্লেন্ড করার পর আমরা একটা স্কাই ব্লু টাইপের শেড নিয়ে সেটাকেও ব্লেন্ড করলাম এবং সেটাকে ভালো করে মিক্স করলাম, যাতে কোনো হার্স লাইন না থাকে। তারপর আমি এসএফআরের একটা গ্লিটার শেড নিচ্ছি, যেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, এবং সেটাকে আমি ইনার কর্নারে একদম ভালো করে ব্লেন্ড করব। দুটো আইলিডেই ভালো করে ব্লেন্ড করব এবং দেখে নেবো কোনো যেন হার্স লাইন না থাকে। তো পুরো আইলিডটা ভালো করে ব্লেন্ড করার পর আমি একটা পিঙ্ক কালারের গ্লিটার শেড দিচ্ছি একদম আইবলের উপরে এবং সেটাকে ব্লু আর গোল্ড ইয়েলোর সাথে মিক্স করে দিই। এরপর আমি বেসটা করে নেব। বেসটা আমি একটু আজকে গ্লসি ফিনিশ দেবো বেসের মধ্যে, যাতে ফেসটা একটু গ্লোই ফিনিশ লাগে। তারপরে আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি, তোমরা চাইলে পাউডার কন্ট্রোলও করতে পারো। তো আমি এখানে ক্রিম কন্ট্রোল করলাম এবং আমি হাইলাইট এরিয়াতে হাইলাইট করে নিচ্ছি কনসিলার দিয়ে। তো হাইলাইট করে নেওয়ার পর সেটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করার সময় খেয়াল রাখবো যাতে কোনো প্যাচি ভাব না চলে আসে, খুব ইভেনলি ব্লেন্ড করবো আমরা সেটাকে। তো আজকে আমি যে বেসটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্রাইলন অ্যান্ড ম্যাক, দুটোকে মিক্স করে করেছি। আমি ক্রাইলন দিয়ে করেছি হাইলাইট এরিয়াকে হাইলাইট, এবং বেসটা যেটা করেছি সেটা ম্যাকের বেস, এবং খুব লাইট কাভারেজ দিয়েছি যাতে আমার বেসটা কেকি বা যাদের একটু লাইট কাভারেজ বেস পছন্দ তারা এই টাইপের হালকা লুকস ক্রিয়েট করার জন্য এরকম হালকা টাইপের লুকস ক্রিয়েট করতে পারে, তাতে কেকি লাগবে না। অনেক সময় কী হয় যে বেশি প্রোডাক্ট নিয়ে নেওয়ার ফলে ফেসটা প্যাচি এবং কেকি দেখতে লাগে। তো হালকা হালকা করে প্রোডাক্ট নিয়ে দেখো, সবকটা জিনিস হালকা হালকা করে প্রোডাক্ট নিচ্ছে এবং ব্লেড করছে। তারপরে দেখো আমি কন্ট্রোল এরিয়াগুলোকে সেট করে নেওয়ার পর আমি ব্লাশার দিয়ে নিচ্ছি এবং আমি একটা পিচ এবং পিঙ্ক দুটোকে মিক্স করে ব্লাশার ইউজ করেছি এবং আমার হাইলাইট এরিয়াকে হাইলাইট করে নিচ্ছি। এরপরে আমি একটা রোজ পিঙ্ক একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। লিপস্টিক আজকে আমি ইউজ করেছি সুগারের, এবং লিপস্টিকটাতে আমি একটু টিপস লাগিয়েছি একটু হালকা গোল্ডেন দিয়ে। এবার চলো ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে। ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করছো জানিও, এবং আমার নতুন নতুন মেকআপ লুক দেখাচ্ছে অবশ্যই আমার সাথে দেখো। পাশে দেখো, টেক কেয়ার ফ্রেন্ডস, বাই বাই, আবার দেখো নেক্সট মেকআপে।